এখন পর্যন্ত করোনা মুক্ত রয়েছে মাগুরা জেলা, অর্থাৎ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো করোনা রোগী চিহ্নিত হয়নি এই জেলায়। এই করোনা সংক্রমণ ঠেকাতে নানা রকম উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। তারই অংশ হিসেবে শহরের দুটি প্রবেশদ্বারে দুটি জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছে সেনাবাহিনী। এখানে যে দ্রবণকে আমরা ব্যবহার করেছি, এখানে আমরা ডিটারজেন্ট ব্যবহার করেছি একটু নির্দিষ্ট পরিমাণে, এবং আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করে এই কাজটি করেছি। এটা চামড়ার জন্য ক্ষতিকর নয়, এটি ব্লিচিং পাউডারের মতো চামড়ার জন্য ক্ষতিকর নয়। এটা আমার জানা মতে বাংলাদেশের প্রথম টানেল, এই বিদ্যুৎ ইনফেকশন টানেল। এই টানেলটি বেসিক্যালি এটা লিড এজেন্সি বাংলাদেশ সেনাবাহিনী, মিলিটারি ফোর্স, ওদের থিঙ্কিং, ডিজাইন, এভরিথিং। এটার জন্যে আমরা সমন্বয় দায়িত্ব পালন করেছি জেলা প্রশাসন, এটার জন্য সহযোগিতা করেছে মেয়র। মাগুরার মানুষের কল্যাণে এবং জেলা প্রশাসন এবং সশস্ত্র বাহিনী যেভাবে জাতিকে করোনামুক্ত করবার জন্য আমরণ যুদ্ধ করে যাচ্ছে, তারা যদি আমাকে বলে আমি অবশ্যই আরেকটা বলব, শত সমস্যা হলেও। সেই আবার নি